আজকে একটা বইয়ের রিভিউ নিয়ে চলে আসলাম এই যে ভারতবর্ষের ইতিহাস প্রাচীন ও আদিমধ্যযুগ গোপালচন্দ্র সিনহার লেখা এটা এক নম্বর পার্ট প্রোগ্রেসিভ পাবলিশার্সের এই বইটা সম্পর্কে কেন ভিডিও করছি দেখুন ইতিহাসটা তো ডাব্লিউ এ একটা প্রধান বিষয় তো ইতিহাস যদি কেউ অপশনাল নিয়ে থাকেন এছাড়া ইতিহাসটাকে যারা ভালো করে ভালোবেসে পড়েন ভালো করে জানতে চান এটা মেনলি কলেজে অনার্সের ছাত্রদের জন্য বই তো যারা ইতিহাসটাকে খুব ভালোবাসেন ইতিহাসের প্রতি খুব ভালোবাসা রয়েছে দেখুন যে কোনো একটা বিষয় না ভালোবাসার সঙ্গে পড়লে এবং একটু বেশি জানলে কোনো ক্ষতি নেই এবং সেই বিষয়টা একদম নিজেদের মধ্যে যদি আত্মস্থ করা যায় গল্পের আকারে পড়ে পড়ে তাহলে মনে হয় নিজের পক্ষে মঙ্গল তো এমন এমনও মানুষ পাবেন যারা পড়াশোনার পিছনে নিজের জীবন দিয়ে দিয়েছেন এর আগের ভিডিওতে আমি বলেছি শ্রীকান্ত জিস্কার ভি এম পার্থিবন যাদের অনেক কলেজের ডিগ্রি রয়েছিল শ্রীকান্ত জিস্কারের কুড়িটার উপরে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি জ্ঞান প্রার্থীবানের একশো পঁয়তাল্লিশ খানার উপরে ডিগ্রি তারা করে গিয়েছেন করে গিয়েছেন তারা তাহলে কতটুকু কতটা জ্ঞান সাগর বুঝতে পারছেন কোনো সাবজেক্টে তাদের অদক্ষতা নেই তো সেই নিরিখে যারা পড়ুয়া পিপাসু পণ্ডিত হতে চান তারা কিন্তু এই বইগুলো অবশ্যই পড়তে পারেন সে আপনি লাইব্রেরি থেকে এনে পড়ুন অথবা আপনি কিনে পড়ুন পড়াটা কিন্তু আপনার পক্ষে মঙ্গলেরই হবে যদি আপনার কাছে সময় থাকে তো আর সময় না থাকাটাই কি পড়ার ইচ্ছে থাকলে সময় হয়ে যায় তাই না তো আমি তো তাই মনে করি কারণ আমি এই বইগুলো পড়ছি আর আমি মনে করি বই পড়া কোনো দিন বিফলে যায় না আমি সব সময় যে কোনো জিনিস ডিটেলসে জানতে ভালোবাসি অনেক ইউটিউবার বলেন যে একটা বই বারবার পড়ো হ্যাঁ সেটা ঠিক আছে যার যার যা রুচি তবে আমি যে কোনো জিনিস ডিটেলসে জানতে ভালোবাসি গোড়া থেকে জানতে ভালোবাসি তাই আমি একটু বেশি পড়ি হয়তো অতটা পড়ার দরকারও নেই কিন্তু একটু বেশি পড়াটাই আমি বেশি ভালোবাসি সেই নিরীক্ষেই গোপালচন্দ্রের সিনহার বইটা আমি পড়েছি আমার ভালো লেগেছে এবং আমি এখনও পড়ি বইটার মধ্যে অনেক তথ্য রয়েছে এটা পড়লে ইতিহাসকে ইতিহাস মনে হয় না মনে হয় একটা গল্প বই পড়ছি এবং একদম সহজ হয়ে যায় তাই আম আমার মনে হয় জীবন মুখোপাধ্যায় ওই ছোট্ট বইটা পড়ে জীবন মুখোপাধ্যায় বইটা যেমন মনে হয় যেন একদম মানে কোনো হয়তো বিজ্ঞানের বই পড়ছি আমাকে পুরোটা মুখস্থ রাখতে হবে এখানে কিন্তু মুখস্থবিদ্যার কোনো বালাই নেই অটোমেটিক্যালি আপনার মাথায় গেঁথে যাবে এত সুন্দর করে ইতিহাসটা গল্প এখানে সাজানো হয়েছে তো যারা ভালোবেসে পড়তে চান ইতিহাসটাকে তারা অবশ্যই কিনুন এটা পড়বে কাজে লাগবে